মানুষ কোনো সে উড়ে ভাত রাঁধতেছে কানে গাতেছে আরে এই খাত চুননি গমেতে গাড়ো না গমেতে গাড়ো ওড়ো উড়ে ভাত রাঁধ বেরোশন না খালি ঘুম পারে আমি যাই ওই সব সাড়ের বাড়িতে যা হারে দেখি আজকে যদি টেহা না দেয় ডেলি ডেলি খালি তারিখ দেয় চিন্তা করছাও আজকে টেহা দেয় নাবো না দিল আজকে ভুসুম কে দিল ওই ওই খাত চুননি চিন্তা করছাও আগর দরজা দিছে ওই ওড়ো ওড়ো খালি গম পালে চলবো না বুঝছাও কি তোরা তো আজকে গিরু গিরু বাং মজুদি খালি বাত না হয় রে আজকে আমার যে রাগ উঠছে সাত চলের বাতি থেকে খালি ঘুরে আসি তারপর তোর পাউনি তোর একদিন আর আমার 12-13 দিন আগার মুটারি ভাই কোথায় গেছে খালি গরম ধরেই থাকে আমারও ঠান্ডা করে ভাবি গেছে আমারটাও কথা শুনে না কাম করি কোনে গেল যাই দি তুই এখনো বাত রাঁধস নাই চিন্তা করছাও খবর নাই আগুন তা ভাই দিছে চিন্তা করছ আবার কেরা মানে ফোন করে প্রচুর প্রচুর ফোন করে আমার গা ঘটে না আমার পেটের মধ্যে ভাত আছে তুমি তো লেড়াই করছো
এই যে শোনা বুঝছ কি, তোমার উপর তোমার আতড় না, দেবেন রাগার কিছু নিয়ে করি, তোমার না দেখলে ভালো থাকে না আমার, বুঝছ কি? আর এই যে মাসে হয়তো খেলে পেশা পারো, খাও পেশা পারো, খাও পেশা পারো, টাইম নষ্ট করো, অন্য দেখে তোমার রাগ রাগ পরে তোমার উপরে আতড়ে, কোথায় মাসে হয়তো পেশা পারবো না, বুঝছ কি? ইয়ে ও ফোন করে কোবাসার দরকার নাই আমার, আমার জামাই হাতে পেশা পারবো, যে তো ফোন করে আমি ফোন করবো, বুঝছ কি? মাসের হাতে খাওয়া পেশা পারবো, কে এরপর থেকে ভালো হবে তোমাকে, হ্যাঁ আর আমার সাথে পেশা পারবো না, বুঝছ কি? ওরা আমার ডাইরেকশন নাই। যদি ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক করবেন, আর আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর যারা যারা এখন নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন দিকে ক্লিক করে দিবেন আরও নতুন নতুন গল্প দেখার জন্য। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।